হ্যালো আসসালামু আলাইকুম আজকে এল ডি এম সেভেন্টি ওয়ানের উনিশ নাম্বার ক্লাস আমি লিড আইটি থেকে সুদীপ সরকার বলছি আজকে আপনাদের টপিক হলো পেমেন্ট কিভাবে আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আর কি বের করবেন তো পেওনিয়ার সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যদি আমি গুগলে পেওনিয়ার দিয়ে পেওনিয়ারদের সার্চ দিই পেওনিয়ার একটি ডিজিটাল কোম্পানি এখান থেকে আমাদের আমরা যে সব ডিজিটাল ইনকাম করি সেখান থেকে যেগুলো ইনকাম করি ফাইবার থেকে সেখান থেকে আমরা পেওনিয়ার দ্বারা টাকাগুলো উত্তোলন করতে পারি এটি একটি মাল্টি এটি একটি কার্ড ডিজিটাল কার্ড আমরা একটা এই বুথ যেরকম আছে এটিএম কার্ড যেরকম আছে এটি আর কি সেরকমই তো পেওনিয়ার অ্যাকাউন্টটি করার আগে আমাদের কিছু কিছু জিনিস জানা লাগবে অ্যাকাউন্ট সম্পর্কে জানেন না এমন কি আশা করি কেউ নেই এটি একটি কোম্পানি দ্যাট সার্ভিস অনলাইন মানি ট্রান্সফার ডিজিটাল পেমেন্ট সার্ভিসেস অ্যান্ড প্রোভাইডস কাস্টমার উইথ ওয়ার্কিং ক্যাপিটাল তো আমরা যখন এই ফাইবারের টাকাটা নেই সেই টাকাটা আমরা পেওনিয়ারের মাধ্যমে আমাদের হাতে পেতে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাই সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা হাতে পেতে পারি তো এখন আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটি করার আগে কয়েকটা জিনিস আমরা খেয়াল রাখবো সেজন্য আমি একটি পাওয়ার পয়েন্ট ফাইলটি করেছি যাতে আপনাদের আরো ভালো মতো বুঝাতে পারি এবং আমি বারবার করে বলছি প্রথম থেকেই বললাম এখনো বলছি এখন মানে প্রথমই বলছি আমরা যখন পেওনিয়ার অ্যাকাউন্টটি করব তখন আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ করব মাথা ঠান্ডা রেখে করব কোন রকম করব না কারণ আমরা যদি অ্যাকাউন্টটি ভুল করি তাহলে কিন্তু সমস্যা হবে তো আমরা আগে বুঝি যে আমাদের কি কি জিনিস লাগবে তো পেওনিয়ার অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি কি লাগবে এবং প্রথমত হলো কেন পেওনিয়ার পেপাল বাংলাদেশে অ্যাভেলেবল নয় আমরা জানি কিন্তু পিওনিয়ার বাংলাদেশে অ্যাভেলেবল এবং এটি সহজেই অনলাইনে টাকা গ্রহণের সুযোগ দেয় এবং তা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় তো আমরা এটা সবাই বুঝি তো কেন আমাদের পেওনিয়ারটা প্রয়োজন তারপরের কথা হলো যে পেওনিয়ার অ্যাকাউন্টটি করার সময় আমাদের সতর্কটা কি কি বিষয়ে আমাদের সতর্ক থাকা লাগবে সর্বপ্রথম একজন ব্যক্তি একাধিক পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না যেরকম ওই লিঙ্কডিনের সময় সমস্যা হয়েছিল সেরকম আমি একই কথা বলেছি যে একা ফাইবারের সময় একই কথা বলেছি একই রকম পেওনিয়ার সময় আমি এক কথা বললাম যে একজন ব্যক্তির একটি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকবে যদি আপনার আগে থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটি রিকোভারি করবেন যে কোনো ভাবে হলো আপনি রিকোভারি করবেন তারপরে কথা হলো আপনার একটি এনআইডি নম্বর প্রয়োজন হবে সেটা আপনার স্মার্ট কার্ড আইডি হোক আর নর্মাল এনআইডি কার্ডই হোক যেটার মধ্যে ওই আগেকার এনআরডি প্লাস্টিক এর মোড়ানো যে এনআইডি কার্ড ওটি হোক যেটাই হোক আপনার একটা এনআইডি কার্ড অবশ্যই লাগবে এবং যাদের এনআরডি কার্ড নেই তারা নিজেদের মা বাবার অ্যাকাউন্ট দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট করতে পারবেন নেক্সট হলো এনআইডি কার্ডের পিছনে নাম ও ঠিকানা যেটি আছে এটি আপনার লাগবে এবং ওখানে যেটা আছে হুবহু সেটাই দেওয়া লাগবে সুতরাং এনআইডি কার্ডের কি জন্য প্রয়োজন আমরা বুঝতে পেরেছি তারপরে হলো পরবর্তী যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আপনি যে ব্যাংকে আপনার টাকাটা নিবেন পেউনিয়ার কার্ডের মাধ্যমে সেই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন বলতে সে ব্যাংক অ্যাকাউন্টের হোল্ডার নেম অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ নেম এগুলা কিন্তু আপনার থাকা লাগবে এগুলা যদি না থাকেন না থাকে তাহলে আপনার কিন্তু পেমেন্ট এই পেউনিয়ার অ্যাকাউন্টটা করতে পারবেন না নেক্সট যে কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারবেন কিন্তু আমরা চেষ্টা করব যে ফাইবারের ইমেল অ্যাড্রেস দিয়ে যেটা আমরা যে অ্যাকাউন্টে ফাইবার ইমেল অ্যাড্রেস দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসটি আমরা দিব এবং এটা মনে রাখবেন যে ইমেল অ্যাড্রেস আমরা দিব এটাই কিন্তু আপনার পেউনিয়ারের লগ ইন লগ ইন করার জন্য একটা ওই ইমেল অ্যাড্রেস দেয় না এটাই কিন্তু আপনার এই পেওনিয়ার অ্যাকাউন্টের লগ ইন করার অ্যাড্রেস সুতরাং দুটো ফাইবারের ইমেল অ্যাড্রেস আর পেওনিয়ারের ঢুকা লগ ইন সেম হলে আপনাদের মনে থাকতে ইজি হবে এছাড়া অন্য কোনো কারণে আমি বলিনি যদি আপনি অন্য কোনো ইমেল অ্যাড্রেস দিতে চান ইউ আর ইউ আর ফ্রি টু ডু সো আপনার ইচ্ছা হলে আপনি দিতে পারবেন তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমরা কোনোভাবেই পেওনিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলবো না আমরা যখন পেওনিয়ারে পাসওয়ার্ডটা লিখব এটা লাগলে আমরা একটা খাতার মধ্যে লিখে রাখবো যদি কোনোভাবে আমরা পেওনিয়ারে পাসওয়ার্ড ভুলে যাই এই পেওনিয়ার পাসওয়ার্ডের রিকভারি সিস্টেম খুবই জটিল জি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা থাকলে ওইটা ওইটা দিয়েই আপনি করবেন তো এবং এর জন্য এনআইডি যদি আপনি পেওনিয়ার পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনারি করার জন্য আপনার এনআইডি লাগবে এবং আপনি ওই অ্যাকাউন্ট থেকে যত এ পর্যন্ত যে পরিমাণ করেছেন মানে আপনি ওই এনআইডি থেকে যদি কোনো আয় করে থাকেন মানে ওই পেমেন্ট ওই কার্ড দিয়ে যদি কোনো ট্রানজেকশন করে থাকেন ট্রানজাকশন বলতে ওই অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ঢুকেছে বা কি পরিমাণ টাকা বের হয়েছে এগুলো সকল এবং ওইটার সাথে যে লিঙ্ক আপ ব্যাংক আছে ওই ব্যাংকের সকল ধরনের ব্যাংক স্টেটমেন্ট আপনার জমা দিয়ে আপনার এই পাসওয়ার্ডটা করতে হবে আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি আমি যে স্ক্রিনটা আছি স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন যে আপনার এগুলো অবশ্যই অবশ্যই দরকার পড়বে এবং আমি এখনো বলে নিচ্ছি ফাইবার অ্যাকাউন্ট করার পরে আপনার যে পেওনিয়ার অ্যাকাউন্ট করা লাগবেই এটা কিন্তু মানে দরকার নেই আপনার যে পেওনিয়ার অ্যাকাউন্ট করা লাগবে এমন কোনো দরকার নেই ফাইবারের একটি ফাইবারের ভিতরে একটি অ্যাকাউন্টের সিস্টেম আছে যেখানে টাকাটা ঢুকে থাকে যদি আপনার টাকা বের করার খুবই প্রয়োজন হয় তখন আপনারা পেওনিয়ার পেওনিয়ার দিয়ে টাকাটি উত্তোলন করব। এখন আমাকে বলেন যে এইটুকুতে বুঝার কোনো সমস্যা আছে নাকি যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলেন মিনিমাম উইথড্রল করতে মনে ফাইবারে ওরকম কোনো উইথড্রল লিমিট তো আমার জানা নাই একশো উইথড্রল লিমিট তো থাকার কথা না আপনি একশো একশো ডলার করে তারপরে আপনি ইয়ে করবেন কারণ দেখা যায় কি যদি বেশি কম করতে যান তাহলে আপনার কেটে কুটে অত বেশি থাকবে না সব কিছুরইতে তো এক ফাইবারের একটা অংশ থাকে আপনার একটা অংশ থাকে সব মিলিয়ে তো প্রিফারেবল যে কমপক্ষে একশো ডলার হোক তারপরে আপনি টাকাটা বের করুন আমি কি আপনাকে বুঝাতে পেরেছি আর যদি আর কোনো কোশ্চেন থাকে এটার বিষয়ে তাহলে বলুন না হলে আমরা এগিয়ে যাব আপনাদের আমি চ্যাট দেখছি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন আরেকবার বলেন আরেকবার আপনি কোন বিষয়টি বুঝেননি আমি বলেছি যে একাধিক ব্যক্তি একটি পায়নের করতে পারবেন না যদি আবার করেন রিকোভারি করতে হবে টাকা কোন টাকা না আমি উনি জিজ্ঞেস করেছেন যে মিনিমাম কত টাকা আপনি বের করতে পারবেন না কোনো টাকা লাগবে না পেওনিয়ার অ্যাকাউন্ট করতে কোনো টাকা লাগবে না কোন টাকা থাকাও লাগবে না পেওনিয়ার কোন রকম টাকা লাগবে না ওই ভাইয়া জিজ্ঞেস করেছেন যে যদি ফাইবার থেকে টাকাটা বের করতে আপনার কত লোয়েস্ট কত টাকা আমার ফাইবারে থাকা লাগবে মনে করেন ফাইবারে আপনার দশ ডলার আছে দশ ডলার কে আমি বের করতে পারবো ভাইয়ার কথা হলো সেটা আমি বললাম যে ফাইবারও তো কিছু টাকা আপনার ওখান থেকে কর্তন করবে এবং কর্তন করতে করতে দেখা যাবে যে আপনি হাতে কিছু পাচ্ছেন না তো একটা বড় অ্যামাউন্ট থাকলে আপনার একবারে বের করতে কিছুটা মানে ভালো লাগবে বুঝতে পেরেছেন মেয়েরা বসান আমি কি বোঝাতে চেয়েছি তো এই বিষয়টা নিয়ে আর কোনো কারো প্রবলেম আছে যে পেওন এর অ্যাকাউন্ট করা সতর্কতা নিয়ে যদি না থাকে তাহলে একটু নো বলেন যে না যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে জি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে কিন্তু বাংলাদেশের আর কি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটা ব্যাংক বাংলাদেশ ব্যাংক যাকে বলেছে যে আপনি করতে পারবেন স্বীকৃতি প্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি প্রাপ্ত ব্যাংক ওইটা থাকতে হবে তাই সবার তাহলে সবাই বুঝতে পেরেছেন সবাই যদি বুঝতে পারেন নো বলে দেন ইয়েস বলে দেন যে সবাই বুঝতে পেরেছেন তাহলে আমি যাব ইয়েস বলে দেন আগায় ওকে এবং সবচেয়ে বড় কথা যে ডু এভরি ডু এভরি ওয়ার্ক স্টেপ বাই স্টেপ যদি স্টেপ বাই স্টেপ না করেন আপনারা ভুল করবেন ভিডিওটা যেভাবে দিয়েছে সেভাবে ওকে আমি যতটা ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করেছি মুখে বলতে পারতাম এগুলা সব কথাই মুখে বলা যেত লিখে দিলাম যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন নেক্সট তো মালিয়া আপু ছিলেন আপনাকে আপনি স্ক্রিনটা শেয়ার করেন আপনার অ্যাকাউন্টে আমরা আপনার যেগুলো লাগবে আপনার কি কি লাগবে মালিয়া আপু কই জানি হ্যাঁ ওনাকে আপনাকে আমি আনমিউট করেছি মালিয়া আপু আপনার স্ক্রিনটা ওপেন করুন করুন জি স্ক্রিনটা শেয়ার হ্যাঁ তাহলে এখন আপনি এগুলা আমি আপনার স্কিনটা কন্ট্রোল নিয়ে নি তাহলে আপনার জন্য সুবিধা হবে আপনি করবেন কিন্তু আমি আপনাকে একটু ডিরেকশন দিব ঠিক আছে আপু আপনাকে আমি আনমিউট করেছি কথা বলতে পারছেন না হ্যাঁ হ্যাঁ তো এগুলো আপাতত ওই যে এগুলো টিচার সেট গুলো কেটে দেন না হলে স্লো করবে এগুলো আপাতত কেটে দিন আমি কাটতে পারছি না আপু আপনি একটু হেল্প করুন এগুলো কেটে দিন অথবা পুরাটাই কেটে দিন সমস্যা নেই পুরাটাই কেটে দিন আপনি বন্ধ করে দিলেন কেন মালিয়া আপু মালিয়া নাজরিন আপু আমি বলেছি ব্রাউজারটা কেটে দিন ঠিক আছে আপনি এই যে হ্যাঁ আমরা তাহলে হ্যাঁ ব্রাউজারটা কেটে দিন ব্রাউজার কেটে দিন না পাতা তো পরে আমরা নতুন করে শুরু করব ব্রাউজারটা কেটে দিন নতুন করে ব্রাউজার দেন গুগল ক্রোম নিয়ে নেন নেন যেটা যে খুশি সমস্যা নেই যেখানে আপনি আপনি ভালো বোধ করেন সেখানে নেবেন ঠিক আছে এখান থেকে আপনি ফাইবার এ যান ফাইবার সরি সরি আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট করবো পেওনিয়ারে যান pioneer না হলে গুগলে যান গুগল থেকে পায়োনিয়ারে যান আপনার স্ক্রিনটা স্টিল হয়ে আছে মালিয়াপু আমার কি নেট দুর্বল নাকি আপুর স্ক্রিন স্টিল হয়ে আছে ঠিক আছে আমরা তাহলে আরেকজনকে দেখি পরবৃন্দ মিত্র ভাইয়া ছিলেন না মিত্র ভাইয়া আপনার ছিল না ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক আছে হ্যাঁ আপনি তাহলে আপনার পিসিটা ইয়ে দেন স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ আপনি তাহলে জি আপনি তাহলে গুগলে যান গুগল থেকে পায়োনিয়ারে যান এটা আপনি এটা আপনি নেস্টে চলে যান নিচে যান নিচে যান নিচেকে নিচ দিয়ে দেন সমস্যা নেই নিচে যান আপনি নিচে যান হ্যাঁ সেভেন কন্টিনিউ দেন সেভেন কন্টিনিউ দেন এখানে জাস্ট এক্সট্রা আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি দাদা আপনাকে আমি হেল্প করছি আপনি কন্ট্রোল করতে দেন অ্যাপ্রুভ করে দিব হ্যাঁ অ্যাপ্রুভ করেন হ্যাঁ অ্যাপ্রুভ করে ওপেন সেটিংস ওপেন সেটিংস

আপনি যদি আমার সুযোগ না দেন আমি আপনার স্কিন কন্ট্রোল করতে পারবো না ঠিক আছে আপনি দেন এই এক্সট্রা ডেলিভারি ইয়া করেন কাটেন এক্সট্রা ডেলিভারি কাটেন এই যে এক্সট্রা ডেলিভারি হ্যাঁ কাটলাম ওপেন সেটিংস দেন হ্যাঁ দেন দিস এখান থেকে জুম ওকে করেন জুম ওকে করেন জুম টক ওকে করেন জুম জুম এই যে পাশে জুম দাঁড়া আছে হ্যাঁ জুম হ্যাঁ ক্লিক করেন ইয়েস করেন এই যে এখানে পাশে বাটন আছে হ্যাঁ ওকে আপনার সিকিউরি কোডটা দেন আবার দেন এখানে পাসওয়ার্ড দেন ওকে দেন পাসওয়ার্ডটা দেন আনলক পাসওয়ার্ডটা দেন আপনার পাসওয়ার্ডটা দেন ওকে এখন ওকে এখন আমি কন্ট্রোল করতে পারবো এখন আপনি এখান থেকে কাটেন আপনাকে আমি হেল্প করতে পারবো যে এই জায়গায় এই জায়গায় এটা কেটে দেন এই যে এখানে সবুজ সবুজ আছে লাল লাল ঠিক আছে ওকে এখন আমি আপনাকে হেল্প করতে পারবো আপনি গুগলে আসেন আপনি তৈরি কেটে দিয়েছেন সমস্যা নেই আপনি এখন এখান থেকে গুগলে যান আমি আপনাকে হেল্প করতে পারবো গুগলে যান জি ডব্লিউ জি এলি হ্যাঁ আপনি যান আপনি যান আমি আপনাকে হেল্প করব গুগলে যান গুগল হ্যাঁ এখান থেকে আমি আমি করি আপনি দেখেন আমরা এখান থেকে পেওনিয়ার লিখবো পেওনিয়ার লিখলে আমাদের এখানে এই এইরকম ইন্টারফেস আসবে সবাইকে দেখতে পাচ্ছে আমি করি ভাইয়াকে আমি পরবর্তীতে বলছি সবাইকে দেখতে পাচ্ছে ইয়েস বলেন তাহলে বুঝবো সবাই দেখতে পাচ্ছে আর কি তো এখানে আমরা দুইটা দেখছি এটা স্পন্সার্ট আমি আগেও বলেছি স্পন্সার্ড কিন্তু আমি ক্লিক করব না আমি নিচে আসব নিচে এসে দেখুন এটা হলো আমাদের সার্চ রেজাল্ট পেওনিয়ার অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ও ডিজিটাল এটা হলো আমাদের যেটা আর কি আমাদের দরকার আমরা স্পন্সার্ডে যাব না আমরা এখানের সার্চ রেজাল্টে গিয়ে ক্লিক করব তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি এজন্য আর কি বাংলাতে ট্রান্সফার হয়ে গিয়েছে এরপরে আমরা এখানে যাব হলো নিবন্ধন করুন এখানে কিন্তু যদি ইংরেজিতে থাকতো এখানে রেজিস্টার লেখা থাকতো তারপরে এখানে ক্লিক করব এরপরে আমায় জিজ্ঞেস করেছে যে আমি কি করি আমরা হলো ফ্রিল্যান্সার বা অনলাইন পেশাজীবী আমরা যদি অন্য রকম কোন চাকরি করতাম আমরা এখানে সেটা দিতাম আমরা যেহেতু অনলাইন বা ফ্রিল্যান্সার বা অনলাইনে পেশাজীবী সুতরাং আমরা এইটা ক্লিক করব এরপর আমায় জিজ্ঞেস করেছে আমি কি চাচ্ছি জন্য আমি করব আমি চাচ্ছি যে ফ্রিল্যান্সার থেকে টাকাটা আমার আমার কার্ডে ঢুকবে আমি সিলেক্ট করব যদি এটা এবং ফ্যামিলি থেকে যদি টাকাটা নিতে চাই তাহলে এটা সিলেক্ট করবো কিন্তু যেহেতু আমাদের দরকার হলো বাইরের দেশ থেকে টাকাটা নিব ফ্রিল্যান্সার থেকে তাই আমি এটা সিলেক্ট করব এখন এরে বলছে যে আপনার কার্ডের লিমিট কত হবে যে আপনার লিমিট বলতে আপনার কার্ডে কি পরিমাণ ট্রানজেকশন হবে একটা চাচ্ছে তারা তো আমরা ধরলাম যে আমাদের কার্ডে হবে ডলারের নিচে এটা আপনি যতই দেন এটা ওরকম ভাবে ম্যাটার করে না তো আমরা ধরলাম যে এই পার ইয়ার এক হাজার ডলার কম এক হাজার ডলারের নিচে হবে এটা বেশিও হতে পারে কমও হতে পারে এটার সাথে আপনার কার্ডের কোনো রকম ডিফারেন্স করবে না আমি এক হাজার ডলারের নিচে দিলাম এটার জন্য আপনার কার্ডের কোনো সমস্যা হবে না এরপর আমায় বলেছে ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী এজন্য আমি এটা করে নিবন্ধন করুন বা রেজিস্টার করুন এখানে আমি ক্লিক করব তো আমি যেগুলো ইনপোর্ট দিয়েছি সে অনুযায়ী সে বুঝে গিয়েছে যে আমার বিজনেসটা কোনো রেজিস্টার্ড কোম্পানির না এজন্য সে অলরেডি এখানে নো লিখে দিয়েছে যদি আমার কোন রেজিস্টার্ড কোম্পানি হতো বা ট্রেড লাইসেন্স টাইপের হইতো তাহলে আর কি এখানে ইএস বসানো ইএস বসানো যেত আশা করি আমি বুঝতে পেরেছি যারা আর কি ট্রেড লাইসেন্স টাইপের আছে বা তারা আর কি ইএস দিয়ে আর কি দিতে পারেন তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার আমাদের নিজের ইয়ে নেই না সমস্যা নেই মালিয়া নাসরিন আমরা আরেকজনকে পেয়েছি বুঝলাম না যা যাদের নিজেদের বিজনেস আছে এবং ট্রেড লাইসেন্স আছে ঠিক আছে বড় একটা কোম্পানি তারা আর কি ইয়েস দিবেন আমরা হলাম নর্মাল মানুষ আমাদের কিছু নেই আমরা ফ্রিল্যান্সার ঠিক আছে হিমাদ্রি তো এজন্য আমরা মাই বিজনেস ইজ এন রেজিস্টার দিলাম এরপরে আমরা এখানে যে ফিল্ড গুলো আছে এগুলো আস্তে আস্তে ফিল আপ করবো হিমাদ্রি কি বুঝাতে পেরেছি অরবিন্দ মিত্র ভাইয়া আপনি এগুলো একটু ফিল করে দিন নাম জি নাম এবং দেখুন এগুলো সব ঠিক আছে ঠিক আছে এবং ডেট অফ বার্থ যেটা ডেট অফ বার্থ কিন্তু অবশ্যই এনআইটি তে যা দেওয়া আছে ওটাই দিতে হবে যদি কারো এনআইটি তে ভুল থাকে সেই ভুলটাই লিখতে হবে তো আপনি দিন লিখে দিব না এখান থেকে নিতে হবে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনার আগে শোন নাকি হ্যাঁ আপনি হ্যাঁ আগে শোন দিবেন তাহলে আপনার ডেট খুঁজতে সুবিধা হবে প্রথমে ইয়ার দিবেন পরে মান্থ দিবেন পরে ডেট দিবেন তাতে আপনার খুঁজতে সুবিধা হবে এরপরে আমাদের যখন এগুলো সব কমপ্লিট হয়ে যাবে তখন আমরা নেক্সট ক্লিক করব এগারো জানুয়ারি নাইনটিন ঠিক আছে ঠিক আছে জানুয়ারি ঠিক আছে হ্যাঁ এক জানুয়ারি ঠিকই তো আছে থাকার কথা এগারো জানুয়ারি দেখেন এগারো জানুয়ারি টু থাউজেন্ড টু সিক্সটি ফাইভ এখানে আপনার প্রথমে আসে মাস পরে আসে ডেট পরে আসে ইয়ার ঠিক আছে কম্পিউটারের আর কি তো তারপর আমরা নেক্সট ক্লিক করবো এখন চেয়েছে আমার এড্রেস তো আমি যেটা বললাম আপনার এনআইডি তে আপনি যদি পিছনের দিকে দেখেন আপনার অ্যাড্রেসটা দেখা যাবে তো পিছনের যে অ্যাড্রেসটা আছে হুবহু সেই অ্যাড্রেসটা লিখবেন আপনি এখানে অ্যাড্রেস দিবেন অ্যাড্রেসটা দিন একটু সময় দেন হবে একটু জাস্ট ঠিক আছে এর কারণ যদি আপনার ওই ইমেল আপনার এনআইডিটা যদি স্ক্যান করতে চায় তাহলে যাতে স্ক্যানটা করলে হুবহু সেটা দেখতে পায় যদি কেউ বুঝতে না পারে আমাকে বলতে পারে এটুকু যে ক্লাস করলাম সবাইকে বুঝতে পেরেছেন আমরা তিরিশ জন আছি

ওকে ওকে তাহলে সমস্যা নেই আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তাও আপনাকে আমি বলি আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট করছি ঠিক আছে তাই এটাকে কি একটা সাইট না আপনি যে টাকাটা নেবেন না ফাইবার থেকে যদি ফাইবার থেকে অ্যাকাউন্ট নেন তাহলে আর কি এভাবে নিতে হবে পেওনিয়ার দ্বারা ঠিক আছে ওকে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আচ্ছা ধন্যবাদ আপনি পুরোটা আগে লিখেন নি তারপরে আমি বাকিটা চেঞ্জ করি আপনি দেখেন নিচে যদি অপশন চলে আসে আমি করতে ভাই ঠিক আছে করেন যদি আমি নিতে পারি নিব চলে আসছে আপনাদের চলে আসছে না আমাদের মানে ভাষা হোল্ডিং নাম্বার আর স্পিক নাম্বার সেম হয় হোল্ডিং নাম্বার আর স্ট্রিট নাম্বার না আপনার ওইখানে দেওয়া আছে স্ট্রিট নাম্বার কোথায় বাংলাদেশ স্ট্রিট নাম্বার আপনি ওখানে আপনার এনআরডি এর লেখা আছে না তো নির্বাচন কমিশনে দেখতে পারেন না তো পৌরসভাতে গিয়ে খোঁজ নিতে খোঁজ নিতে পারেন যদি নিচে আসে তাহলে হলো না হলে আমরা ইন্টার ম্যানুয়ালে দিব ওকে আপনার এইটুকু এটুকু ঠিক আছে না যেটুকু আপনার ওইখানে লেখা আছে ওইটুকু লেখেন পরে বাকিটুকু আমরা নিচে আলাদা আলাদা করে লিখবে আলাদা আলাদা সবগুলো সেকশন আছে ঠিক আছে আবার লেখেন আপনি আবার লেখেন সমস্যা আবার লেখেন লেখেন লেখান বাই ওয়ান লিখলে হবে দাঁড়ান লেখেন আপনি পুরো লেখেন এখানে আমরা আগে স্ট্রিট নাম্বারটা লেখেন স্ট্রিট এন্ড নাম্বার ঠিক আছে এটুকু লেখেন তারপর বাকিটা এখানে লেখেন বাকিটা লেখেন হ্যাঁ মোর ডিটেলস বাংলাদেশ সার্কুলার রোড এটা কি এনআইডি ছাড়া আই মিন যদি পাসপোর্ট দিয়ে স্ক্যান করা যাবে স্মার্ট কার্ড স্মার্ট এন স্মার্ট কার্ড যদি হারিয়ে ফেলেন আপনি কিন্তু এনআইডি কার্ড বের করতে পারবেন জানেন তো স্মার্ট কার্ড হারিয়ে ফেললে জিপ কোডটা দিয়ে দেন আপনি নির্বাচন কমিশনের খোঁজ দেন আপনি স্মার্ট কার্ড হারিয়ে ফেললে একটা জিডি করে বের করতে পারবেন তো সেটার ক্লাস আজকে না হলে আপনি আবার ক্লাস শেষে জিজ্ঞেস করেন এটা ঠিক আছে স্যার জি আপনি দেখেন আপনি স্ট্রিট আহ স্টিটের নাম্বার স্টিট স্টিটের নাম্বার দিয়েছেন দেখেছেন মোর অ্যাড্রেস ডিটেলস লিখতে পেরেছেন সিটিও দিয়েলেন পোস্টালও দিয়েছেন জি ওইটাই হবে সমস্যা নাই একটা কার্ড হলেই হবে আমরা তারপর একটু স্ক্যান একটু নিচে নামি নিচে যাচ্ছেন না আপনি একটু নিচে জান তো স্কল আর হ্যাঁ এখন আপনার কাছে মোবাইল নাম্বারটা আছে আছে এই মোবাইলটা আমি একটা ভেরিফিকেশন কোড যাবে তো আপনার কাছে মাত্র তিরিশ সেকেন্ডের মতো টাইম থাকবে মোবাইল কোডটা এই কোডটা দেওয়ার জন্য ঠিক আছে তো আমি এখানে কোড পাঠাচ্ছি আপনি একটু কোডটা দ্রুত দিন ঠিক আছে কল আসতে পারে অথবা নর্মাল টেক্সট আসতে পারে

জি নেক্সট কার্ড না আমি আগেও বলেছি স্মার্ট কার্ড না থাকলে জেনারেল কার্ড দিয়েও হবে এটা আমি আগেই প্রথম দিকে ক্লিয়ার করে এসেছি স্মার্ট কার্ড লাগবে এমন কোন কথা নেই লেমিনেটিং কার্ড আগের গুলো দিয়েও হবে তো এখন কথা হলো আপনার পাসওয়ার্ডটা আপনি লিখবেন এবং এই পাসওয়ার্ড কিন্তু কোনোভাবেই ভুলবেন না আমি রেকমেন্ড করব যদি চান আপনি খাতায় লিখুন পিসিতে লিখুন যেভাবে পারুন লিখুন ঠিক আছে ভালোমতো এটা লিখে রাখুন পাসওয়ার্ডটা লিখুন লিখবো হ্যাঁ আপনি দেন পাসওয়ার্ড দেন এখানে আচ্ছা পাসওয়ার্ডটা দেন এবং পাসওয়ার্ডটা আপনি যাতে না ভুলবেন সেভাবে আর কি লাগলে স্টোর করে রাখেন যেভাবেই হোক ভুলবেন না আপনি দেখতে পাচ্ছেন না আমি দেখতে পারবো না এই পাসওয়ার্ড কোনোভাবে দেখা সম্ভব না তো আপনি পাসওয়ার্ডটা দিয়েছেন ওকে তারপর এখানে আবার পাসওয়ার্ডটা দিই এখন হলো সিকিউরিটি কোশ্চেন সিকিউরিটি কোশ্চেন নিয়ে আমি ডিটেলস আগেও বলেছি সিকিউরিটি কোশ্চেন আপনার নিজের ইচ্ছা মতো দিবেন সিকিউরিটি কোশ্চেনটাও একটা পাসওয়ার্ড সিকিউরিটি ও একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দেন আপনি নিজের মতো জি আপনার ইচ্ছা মতো দিতে পারেন যেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আমি মাউস ছেড়ে দিয়েছি আপনি নিজের মতো দিয়ে দেন যেটা খুশি একটা দিয়ে দেন দিয়ে দেন একটা সংখ্যা দিলে হবে জি আপনি যেকোনো একটা পছন্দ করেন এখান থেকে যেকোনো একটা পছন্দ করেন আগে ও আগে একটা প্রশ্ন দিতে হবে তারপর একটা আন্সার দিতে হবে হ্যাঁ প্রশ্ন দিয়েছে হ্যাঁ এখন একটা অ্যান্সার দেন কিন্তু ওই প্রশ্ন এবং আনসার যাতে ভাই ভুলে না যান যদি কোনো কারণে আপনি প্রশ্ন যদি পাসওয়ার্ড ভুলে যান এটা দিয়ে আপনি ঢুকতে পারবেন এবং এটা কিন্তু কেস সেনসিটিভ সুতরাং যদি বড় হাতের লেখা দেন আপনার আনসারও কিন্তু বড় হাতের লেখাই যাতে থাকে ঠিক আছে আশা করি আমি বুঝাতে পেরেছি যে কোশ্চেন আর আনসারের গুরুত্ব এটা কিন্তু আবার লাগবে আপনার আমি আগে বলে রাখছি এটার কোশ্চেন আর আনসারটা কিন্তু আবার লাগবে ভুলে যেন না এখন হলো আইডি ডিটেলস আইডি মধ্যে আমি যেটা আগে বললাম যদি আপনাদের বড় সংখ্যা হয় তাহলে ন্যাশনাল আইডি যদি ছোট সংখ্যা হয় আপনার স্মার্ট কার্ড আইডি যদি পাসপোর্ট দিয়ে করতে চান পাসপোর্ট দিয়েও করতে পারবেন এটা দিয়ে কোনো সমস্যা নেই আপনার স্মার্ট স্মার্ট কার্ড কার্ড নাকি পাসপোর্ট বলেন তাহলে আমরা স্মার্ট কার্ড এখানে হ্যাঁ একটু আমাকে দেন আমি করে দিচ্ছি স্মার্ট কার্ড এখানে চয়েস করে আপনি স্মার্ট কার্ডের নাম্বারটি লিখুন একটু আগে আমাকে একটা আপু জিজ্ঞেস করেছিলেন পাসপোর্ট দিয়ে করা যাবে নাকি আশা করি ওনার আনসারটা পেয়েছেন

এবং এইটা হলো মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেস আমরা এটা মনে রাখবো যে আমরা যখন ফাইবার অ্যাকাউন্টে আমরা যখন পায়োনিয়ার অ্যাকাউন্টটা করব আমাদের কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে ফাইবার পেওনিয়ার অ্যাকাউন্ট চোদ্দটা ব্যাংক সাপোর্ট করে আমরা যখন ফাইবার অ্যাকাউন্টটা করব একটা রেজিস্টার্ড ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে পেওনিয়ার অ্যাকাউন্টটা সেট করার পরবর্তীতে আমরা যদি চাই বিকাশ দিয়েও আমরা টাকাটা উইথড্র করতে পারবো কিন্তু যখন আমরা তখন আমাদের অবশ্যই অবশ্যই একটা ব্যাংক লাগবে যেখানে আর কি রেজিস্টার থাকবে পরবর্তীতে আমরা যখন খুশি পেওনিয়ারের সেটিংস এর মধ্যে ঢুকে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টটাও আমরা অ্যাড করে নিতে পারবো সবাই ক্লিয়ার ভাইয়া এখন আপনারা এই আপনার ব্যাংক নেমটা দেন এনে ক্লিক করে ব্যাংক নেমটা দিয়ে দেন

আপনি চেক বইটা নিয়ে আসুন চেক বইয়ের উপর লেখা আছে এলিফ্যান্ট রোড তা লিখুন ওখানে যেভাবে লেখা আছে হুবহু সেভাবে লিখুন এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড গোড়া লিখছে এলিফ্যান্ট রোড লিখুন এলিফ্যান্ট রোড এটা কি 1 2 3 4 এরকম কিছু আছে নাকি শুধু এলিফ্যান্ট রোড লেখা আছে

দিবেন আর অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন একটু স্ক্রল ডাউন করেন আমি স্ক্রল ডাউন করতে পারছি আসছে আপনি এই যে আমি এই দুইটা টিক চিহ্ন দিয়ে দেই এবং কথা হলো প্রাইসিং এবং ফিস প্রাইসিং এবং ফিসটা আমি একটু বুঝিয়ে দেই প্রাইসিং এবং ফিসটা কি আপনি যখন এই পেওনিয়ার থেকে আপনি নিজেদের অ্যাকাউন্টে কনভার্ট করবেন মানে এই ব্যাংকে নিবেন তখন কিন্তু অবশ্যই আপনার সেই দিনের যে কারেন্সি থাকবে আমাদের কিন্তু বাংলাদেশি টাকায় কিন্তু আমাদের টাকাটা আসবে মনে করেন আপনার একশো ডলার আছে তো সেই দিনের যে কারেন্সিটা আছে বাংলাদেশ টু ইউএসডি যে কারেন্সিটা আছে বা ভাইস যেটাই আছে সেই কারেন্সি অনুযায়ী কিন্তু আমাদের টাকাটা কনভার্ট হয়ে আসবে তো সেই বিষয়টাই আর কি এখানে লিখেছে প্রাইসিং এন্ড ফিজ সবাইকে বিষয়টা ক্লিয়ার আশা করি ক্লিয়ার হবেন আমি আপনার স্ক্রিনটা আপাতত একটু বন্ধ করে দিচ্ছি আপনার এই অ্যাকাউন্ট নাম্বার আগে আইডি নাম্বারটা দিয়ে দেন এখানে না যাবে আইডি হলো আইডি আইডি আমি ক্লিক করে দিচ্ছি আগে আপনি এটা দেন আইডি বলতে আপনার ন্যাশনাল আইডি যেটা আর কি একটু আগে স্মার্ট আইডি দিয়েছেন ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে না এখন আমি আগে এটা অফ করি কারণ এটা আপনার নিচে পার্সোনাল জিনিস তো আপনি এই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আপনি যে আইডি বলতে যে আইডিটা একটু আগে দিয়েছেন ঠিক আছে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড দিবেন পরে এটা সাবমিট দিয়ে আপনি স্ক্রিনটা আবার দিবেন এখানে আইডি টাইপ আইডি টাইপ আইডি টাইপ বলতে হচ্ছে আচ্ছা আইডি এনআই এটা এনআইডি হ্যাঁ এনআইডি ঠিক আছে এনআইডি নাম্বার যেটা আর কি দিলেন ওইটাই দিবেন নিচে আর আমি আবার বলছি এখানে আপনি ঠিক আছে আপনি এনআইডিটা এটা এনআইডিটা দেন লেখেন এখানে স্মার্ট কার্ড যেটা লিখেছেন এটা লেখেন হ্যাঁ ঠিক আছে এখন হলো আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে এটা আর কি দিবেন আমি আপনার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে আপনার স্কিনটা আবার দিবেন ঠিক আছে হিমাদ্রি ভাইয়া আমি জিজ্ঞেস আমি বলেছি যে আমরা যখন প্রতিদিনের কিন্তু একটা নির্দিষ্ট ট্রানজেকশন রেট থাকে যে আজকে ডলার টু কত টাকা তো সেই রেটে এক আপনি টাকাটা পাবেন প্রতিদিন তো তো রেট থাকে না যে ডলার আছে সেই ডলারে পাবেন সেটাই আর কি উনি ওখানে লেখা আছে তো আমরা এখন তাহলে একটু ওয়েট করি ওনার ইয়েটা লেখা হোক ও আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি আপনারা যে নেম যেগুলো ফিল্ড যেগুলো আছে এই সেই ফিল্ডে আপনারা কিন্তু কোনো রকম ফুল স্টপ ইউজ করবেন না যেরকম অনেকজনের নাম আছে যেরকম মোহাম্মদ দিয়ে অনেকজন আছেন তো মোহাম্মদের পরে অনেক যে আপনি স্ক্রিনটা শেয়ার করেন জি সাবমিট দিয়ে আপনি স্ক্রিনটা শেয়ার করুন অনেকেই আছেন যাদের নাম মোহাম্মদ দিয়ে শুরু মোহাম্মদ দিয়ে জি তারপরে তার পাশে কিন্তু একটা ফুল স্টপ আছে তো আমরা কিন্তু ফুল দিব না মোহাম্মদ লিখে স্পেস দিয়ে যে তৌফিক ভাই আছে মোহাম্মদ দিকে স্পেস দিয়ে তো তৌফিকটা দিব তারপর অনেকজন আছে যেমন তার নাম হলো এ এস এম কামাল ধরুন তো এস এম লিখতে এর পরে ফুল স্টপ দেন এস এর পরে ফুল স্টপ দেন এম এর পরে ফুল স্টপ দেন জি ওভাবেই তো এস এম লিখে তারপর নামটা লিখবো না হলে কিন্তু আমাদের নামটা নিবে না একইভাবে ব্যাংক অ্যাকাউন্ট যখন যেমন যেরকম ডাচ বাংলা ব্যাংকে কিন্তু আপনার প্রতিটা ব্যাংক এই নাম্বারের পাশে কিন্তু একটি করে হাইপেন দেওয়া থাকে তো আমরা কিন্তু হাইপেন গুলাও কিন্তু দিব না সবাইকে ক্লিয়ার বিষয়টা আমি কথাটা আর কি ভুলে গিয়েছিলাম বলতে নামের সময় বলা দরকার ছিল কথাটা আমি ভুলে গিয়েছিলাম বলতে এখন আমি এটা ক্লিয়ার করে দিলাম সবাইকে ক্লিয়ার যারা আছেন এই জন্য স্টেপ বাই স্টেপ একটু ভিডিওটা দেখার পরে ইয়ে হলে সবাই আর কি ক্লিয়ার হয় কেউ যদি ক্লিয়ার না হয় বলেন শুধু তৌফিক ভাইয়া বলেছেন ক্লিয়ার অন্য সবাই কি ক্লিয়ার ওকে আপু বললেন তো এখন আমরা আমি স্ক্রিনটা রুই পাখিও ক্লিয়ার ওকে এখন আমরা এই মাই অ্যাকাউন্ট যে আছে এই যে দেখুন হাউ টু অর্ডার ফর কার্ড আমরা তো অর্ডার কার্ড আপনার যখন তিনশো ডলারের উপরে হবে তিনশো ডলারের মতো হলে তখন আর কি কার্ড অর্ডারের জন্য ইয়ে দিতে পারবো তিনশো ডলারের উপরে হলে কার্ডে যখন তিনশো ডলারের উপরে ট্রানজেকশন হবে তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো এটা পরে ঠিক আছে ওটার ইয়ে হলো পরে এখন পেওনিয়ারের কার্ড ফ্রিতে দেয় না তফিক আহমেদকে বুঝতে পেরেছি তিনশো ডলার বা তার উপরে ট্রানজেকশন হলে তখন আর কি দেয় এটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকা লাগে তো ওইটা নিয়ে আমি পরে ক্লাসে বলবোনি নি তো আপাতত হলো ফ্রি দেয় না এতটুকু আমি জানি এতটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট তো এখন কথা হলো আমরা এই যে মাই অ্যাকাউন্ট যে আছে মাই অ্যাকাউন্টে যাই আর এখানে আরেকটা ট্যাব ওপেন করব আপনার কি জিমেল এটাই দিয়েছিলেন না হ্যাঁ এখানে দেখুন অলরেডি ভেরিফাই জন্য মেসেজ চলে আসছে আমরা এখানে একটু পরে যাব আমি কিন্তু একটু পরে গিয়েছি আপনারাও একটু পরে যাবেন তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখুন যে ইমেল অ্যাড্রেসটা ওইখানে দিয়েছেন ইমেল অ্যাড্রেসটা লিখুন এবং আপনার পাসওয়ার্ডটা লিখুন যেটা দিয়ে মাত্র পেওনিয়ার অ্যাকাউন্টটা খুললেন ওইটা না হ্যাঁ

আপনি করেন আপনি করেন আপনি করেন আমি ছেড়ে দিয়েছি আপনি করেন প্লেনটার মুখ ওই পাশে আনতে হবে ওকে সাবিত দেন সাবিত দেন এখন আপনি কি এই ব্রাউজারে সেভ করবেন সেভ করলে সেভ দেন আগে এখানে সেভ দেন এই যে এখানে সেভ দিয়ে দিলে এই পাসওয়ার্ড আর ইমেলটা এখানে সেভ হয়ে যাবে ঠিক আছে সেভ দেবো আপনার খুশি তাহলে সেফ দিলেন এখন কথা হলো আমরা টু স্টেপটা অন করে রাখবো টু স্টেপটা হলো যখনই আপনি সাইন আপ মানে সাইন ইন করতে যাবেন পেওনিয়ারে অন ইয়ারে আপনার মোবাইলে একটা কোড যাবে যে এটা কি আপনি নাকি অন্য কেউ ঠিক আছে তো আমরা এটা টার্ন অন করে নিব টার্ন অন দেন আপনার মোবাইলে এখন একটা কোড যাবে কোডটা টাইপ করে দেখেন একটা কোড গেছে নতুন হ্যাঁ

আর কি লিখলাম যে টু স্টেপ ভেরিফিকেশন কোড রিকভারি কোড দিয়ে এখানে আমি টেস্ট করলাম ঠিক আছে এটা আপনি সেভ করে রেখেন আমি এখানে সেভের অপশন আমি আসলে ম্যাক ইউজ করিনি তো

এটা কিন্তু হারানো যাবে না এখন আমরা পায়োনিয়ার পেওনিয়ারে মধ্যে ঢুকেছি এখন আমরা ইমেলে যাব ইমেলে গিয়ে দেখুন অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভ এখন আমরা ভেরিফাইতে ভেরিফাইতে যাব ভেরিফাইতে গিয়ে ভেরিফাইতে ক্লিক করব তাতে করে আমার কাজটা আর কি ইজি হলো ওকে তো আমার এগুলো কাজ কমপ্লিট হয়ে গেল এরপর আমি আপডেট নাও যে আছে এখানে ক্লিক করব এখন আমরা কিন্তু একটু আগে একটা একটা সিকিউরিটি কোশ্চেন দিয়েছি আপনার তিনটা সিকিউরিটি কোয়েশ্চেন দেওয়া লাগে আপনার পেওনিয়ারে আর আপনি যে একটু আগে প্রথম কোয়েশ্চেনটা দিয়েছিলেন ওই কোয়েশ্চেনটা আবার দেন দেখুন ওই কোয়েশ্চেনটা আবার আছে এখানেই আছে উত্তর দিব হ্যাঁ কোয়েশ্চেনটা কেটে ছিল হ্যাঁ ওটা হ্যাঁ ফার্স্ট বস यस তাহলে এটাই দেন আপনি आंसर দেন এবং এই কোশ্চেন পরেরটার আনসার দিয়ে দেন আপনি কোশ্চেন এটাও দিতে পারেন বা চয়েস করে দিতে পারেন এবং এটা কিন্তু হারাবেন না যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টটা হারিয়ে যায় অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড যদি হারিয়ে যান এটাই কিন্তু কোশ্চেন এটাই কিন্তু আনসার আপনারই সিলেক্ট করে দিতে হবে সুতরাং কোশ্চেন আনসার হ্যাঁ আপনি দেন কোশ্চেন আনসার আপনার মনে না মনে না থাকলে আপনি কিন্তু আপনার কিন্তু প্রবলেম হবে দেন আপনি দেন যেটা খুশি সেটা দেন কিন্তু এগুলো লিখে রাখলে ভালো যদি এমন কেউ আছেন যে আমার কথা বুঝেননি বা ক্লিয়ার না আমাকে কিন্তু বলতে হবে আনসার দেন একটা আনসার দিয়ে দেন

আপনি নিজের মতো দিবেন এটা আপনার নিজের পার্সোনাল জিনিস এখন হম ডান ডান হ্যাঁ ডান দিয়ে দিবেন তো ডানে আসে নাই স্কিন দেন স্কিন দেন শেয়ার দিচ্ছি

ওকে ডান আমি হ্যাঁ আমি দিয়ে দিয়েছি দাঁড়ান আমি রিকোয়েস্ট দিয়েছি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন ওকে তাহলে এখন আপনি ডান দিয়ে দিবেন দেখুন এটা আপডেটটা আপডেটেড হয়ে গিয়েছে এখন আপনি লেটস গোতে ক্লিক করেন তাহলে এখন আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ অন হয়ে গিয়েছে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা এখন সম্পূর্ণভাবে ভাবে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে আমরা এইভাবে করে নিজেদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নিব এরপরে আমরা যাব হলো ব্যাংক অ্যাকাউন্টে তো ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমরা দেখছি যে এখানে কিন্তু একটা অপশনে আছে যে যদি আমরা এই যে ব্যাংক অ্যাকাউন্ট উইথড্রল এখানে ওনার এক্সিস্টিং যে ব্যাংকটা আছে ওইটা আর কি দেওয়া আছে আমি ওখানে আবার চলে গেলাম উনি যদি এখান থেকে একাধিক ব্যাংক অ্যাড করতে চান এখান থেকেই করতে পারবেন আবার এখান থেকেই ডিলেট করতে পারবেন এখান থেকে অ্যাড করতে পারবেন যদি বিকাশ করতে চান এখান থেকেই বিকাশ করে নিতে পারবেন সবাই কি ক্লিয়ার এখান থেকে আর কি অ্যাড করে নিতে পারবেন যা যা করা লাগবে এই যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আর কি অ্যাড করতে পারবেন তো এগুলো এখানে আর ক্লিক করেন না এখানে আর ক্লিক করেন ডিটেলস সবাই দেখছে তো আমি এই জন্য কেটে দিয়েছিলাম যাই হোক এটা আপনার নিজের নিজস্ব ব্যক্তিগত জিনিস তো আমরা এখন এটা এই ইয়েটা কিন্তু অন রাখবো ঠিক আছে এটা অফ করবো না এটা অন রাখবো এরপরে আমরা যাবো ফাইবার আমরা প্রোফাইলে যাবো দেখুন একটা গিক কিন্তু আপনার জাস্ট ড্রাফটে আছে যেটা আপনি চলে গেলেন তারপরে কিন্তু ড্রাফ না আসলে কিন্তু এই অপশনটা আসবে না আপনার এরপরে আর্নিংসে যাব যাবো আর্নিংসে গিয়ে আমরা নিচে যাব এখানে ম্যানেজ পেমেন্ট ম্যানেজ পে আউট ম্যাথোড যে আছে এখানে ক্লিক করুন এখানে যাওয়ার পরে অ্যাড পে আউট মেথড এখানে ক্লিক করুন এখানে আগের মতো লেস ভেরিফাই ইটস ইউ তো আমি ভেরিফাই বাই এস এম এস এ ক্লিক করলাম ওনার ওখানে একটি কোড আসবে কোডটা দেখুন তারপরে থ্যাংকস ফর ভেরিফাইং ইট ইউ আমাদেরটা ঠিক আছে পরে আমরা অ্যাড পেমেন্ট ম্যাথড যে আছে এখানে ক্লিক করব এখন কথা হলো আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট নাকি ব্যাংক ট্রান্সফার আমরা যে কোনো একটা দিলেই হবে একটা হলো পেওনিয়ার অ্যাকাউন্ট যে ডাইরেক্ট পেওনিয়ার অ্যাকাউন্টে চলে যাবে আর একটা হলো ব্যাংক ট্রান্সফার যে ব্যাংক ট্রান্সফারে করে আর কে জিতে হবে আপনি যেটা খুশি সেটাই দিতে পারেন আপনি কোনটা চাচ্ছেন যে ব্যাংকে ডাইরেক্ট যাবে না পেওনিয়ার অ্যাকাউন্টে যাবে পেওনিয়ার অ্যাকাউন্টে থাকলে পরে ব্যাংকে নিয়ে যাবে হ্যাঁ আপনি ব্যাংক আপনার কাছে কন্ট্রোল থাকলো পেওনিয়ার অ্যাকাউন্টে গেল পরে পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আপনি যখন খুশি ট্রান্সফার করে নিতে পারবেন আর এটা হলো ডাইরেক্ট ব্যাংকে চলে যাবে আপনি কোনটা চাচ্ছেন ডাইরেক্ট ব্যাংকে চলে গেলে অসুবিধা নেই তো না কোনো সমস্যা নেই কথা হলো যদি পেওনিয়ারে অন যেতে একদিন সময় লাগবে আর ব্যাংক ট্রান্সফার যেতে তিন দিনের মতো সময় কমপক্ষে লাগবে থ্রি বিজনেস ডেজ তাহলে আপনি ব্যাংক ট্রান্সফার নিতে যাচ্ছেন সবাইকে এই দুটার মধ্যে আশা করি ইয়েটা বুঝতে পেরেছেন এটা কিন্তু ইউএসডি থেকে বাংলাদেশি টাকা ওকে তাহলে আমরা কন্টিনিউ তে ক্লিক করবো ইউ আর অলমোস্ট ডেয়ার তো এখানে বলবো যে গট ইট এখন আমরা কই যাব এখন আমরা মেলে যাব আমরা একটা নতুন ট্যাপ খুললাম আমরা মেলে গেলাম মেলে দেখব আমাদের কনফার্ম আমাদের ব্যাংকিং ইনফোটা চেয়েছে আমরা কনফার্ম এখানে ক্লিক করব ক্লিক করে আমাদের যে পেওনিয়ার আছে পেওনিয়ারে আমাদের ক্লিক করতে বলবো আমরা পেওনিয়ার কিন্তু অন রেখেছি এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পেওনিয়ার কিন্তু অন রেখেছি তো আমরা এখানে আসলেই একটু পরে এখানে ক্লিক হেয়ারে আসবে ক্লিক হেয়ারে আমি এখানে ক্লিক করব ডান দিকে বড় করে লেখা আছে ক্লিক করব তো এখানে বলবে সাইন ইন টু ইউর পিওনিয়ার অ্যাকাউন্ট একইভাবে ইমেল এবং পাসওয়ার্ড অলরেডি ওনার আছে জাস্ট এখানে সাইন ইন করে দিবে এজন্য সেভ করতে বললাম তাহলে আর কি ওনার জন্য ইজি হলো তো এরপরে লগ এ ক্লিক করবো অলরেডি লগ ইন পর্যায়ে আছে এই জন্য পুনরায় লগ ইন করার কোনো প্রয়োজন হয়নি হওয়ার কথা না দেখেছেন এখন কিন্তু দেখুন এখানে আমাদের অলরেডি কিন্তু হয়ে গিয়েছে এক্সেপ্ট ওকে ইওর অল সেট আমাদের অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গিয়েছে ফাইবারের সাথে সবাই আশা উই দেখতে পাচ্ছেন তো আমি যদি এটা এখানে আবার যাই আমাদের ফাইবারে গিয়ে যদি একটা রিফ্রেশ দেই আমরা এখানে পেওনের অপশনটা দেখতে পারবো যে ব্যাংক ট্রান্সফার পেপাল কেন লেখা আছে এটা পেওনিয়ার থাকবে দেখি আমরা এখানে আবার যাই ম্যানেজ পেপার অ্যাকাউন্টে ক্লিক করলে এই দেখুন ব্যাংক ট্রান্সফার লেখা আছে তো যদি আমরা পেপার লিখে দিতাম পেপাল লেখা থাকত এটা কি সবাই বুঝতে পেরেছেন কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলেন আমি বুঝিয়ে দিব এটা হলো আমরা কিভাবে ফাইবার থেকে আমরা আমাদের টাকাটা সুন্দর মতো ব্যাংকে পাঠাতে পারি পেপালের মাধ্যমে পেউনিয়ারের মাধ্যমে ওকে আশা করি আমি যেভাবে দেখিয়েছি এরপরে আর কোনো কোশ্চেন থাকার কথা না তারপরে যদি কোশ্চেন থাকে আমি আমি যে কোনো কোশ্চেন আমি নিতে ওকে পারবো তাহলে আপনারটা আমি অফ করে দিলাম ঠিক আছে আপনার তো কোনো কোশ্চেন নেই আশা করি না ওকে তো আজকে ক্লাস নিয়ে যদি কারো আহ অরবিন্দ মিত্র আপনাকে আমি মিউট করে দিচ্ছি আজকে ক্লাস নিয়ে কারোর কি প্রশ্ন আছে ঠিক আছে দীপ্তি আপু আছে আপনাকে আমি আনমিউট করেছি স্যার এখানে যে এখানে যেটার মধ্যে আপনি মানে ব্যাংক ট্রান্সফার লিখার পরে আসলো মানে আমরা ব্যাংকের মাধ্যমে এটা আমরা উদ্ধ করতে পারি যদি আমরা পিয়নিয়ার দিতাম লেখা থাকতো এখন পিয়নিয়ার এর মাধ্যমে হলে কি এটা আমরা কাট দিয়ে ই করতে পারবো তাই না কাট দিয়ে উত্তোলন করতে পারবো আপনার এখন কি তো ফিজিক্যাল কার্ড নেই ওটা তো না কার্ড তো আমি মানে এই কার্ডটা তো আমার তিনশো মানে হ্যাঁ আপনি বুঝেন আপনি যদি পেওনিয়ার দিয়ে দেন আপনি কিন্তু বিকাশের টাকা উঠাতে পারবেন আচ্ছা ঠিক আছে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেন তাহলে কিন্তু বিকাশের টাকা উঠানোর কোনো সুযোগ নেই আপনার ডাইরেক্ট ব্যাংকে চলে যাচ্ছে যে ব্যাংকে দিয়েছেন সেই ব্যাংকে চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এই কথাটা আমি এজন্য আগে ক্লিয়ার করে নিয়েছি আপনি ভায়াকে জিজ্ঞেস করে নিয়েছি আপনি কি করতে চান পেওনিয়ার দিলে পেওনিয়ারে যাবে একদিনের মধ্যে চলে যাবে পরে আপনি ডিসাইড করবেন আপনি কি করবেন আর যদি ব্যাংকে চলে যায় আপনার ডিসাইড করার কোনো দরকার নেই আপনার জন্য উনি ডিসাইড করে দিয়েছেন আগে থেকেই ডাইরেক্ট ব্যাংকে চলে যাবে আচ্ছা না স্যার ওইটা বুঝতে পেরেছি এখন আমি যেটা মানে আমি পিয়নিয়ার দিয়ে অপশনটা দিয়ে দিলে আমি বিকাশের মাধ্যমে তুলতে পারবো বাট মানে যদি বিকাশ মানে আমি বিকাশ ইউজ করতে চাচ্ছি না ধরলাম মানে আমি এখন চাচ্ছি যে আমি মানে টাকাটা ওখানে থাকুক আমি বিকাশ এখন মানে ইউজ করব না মানে প্রিয়নিয়ার এর ডিরেক্ট মাধ্যম তখন আমার কাছে শুধু কার্ড থাকবে যেটা আমার থার্টি মানে থ্রি হান্ড্রেড না থার্টি মানে কার্ডটা কখন পাবো এটা মনে হয় আপনার দেখতে হবে আমাকে আচ্ছা যাই হোক একটা মিনিমাম ওই ডলারটা আমার অ্যাকাউন্টে না থাকা পর্যন্ত ততক্ষণ আমি কার্ড পাবো না হুম আর কার্ডটা না পেলে তো আমি টাকাও উইথড্র করতে পারবো না হম মানে না কথাটা হলো আপনার কার্ডটা লাগবে কার্ডের একটা নির্দিষ্ট ইয়েও আছে এখন এটা আমার একটু জানা লাগে আমি এটাই জিজ্ঞাসা করছি যে মানে আমি যদি বিকাশে আমার বিকাশের অপশন আছে কিন্তু আমি বিকাশটা ইউজ করতে চাচ্ছি না আমি চাইছি যখন আমি কার্ডটা মানে নিতে পারবো তখন আমি কার্ডের মাধ্যমেই তুলবো

পেওনিয়ার কার্ডটা কি আপনি বলেন তো আপনি কি জানেন পেওনিয়ার কার্ডটা কি কার্ডটা কি আমরা যেরকম বুথ থেকে টাকা উঠাই না ওরকম না না শুনে শুনে হ্যাঁ ওরকমই কিন্তু ওইটা কিন্তু শুধুমাত্র টাকা রিসিভ করার জন্য আপনার শপিং করার জন্য না ওইটা ওইটা জাস্ট মানে ওইটাতে রিসিভ হবে জি অনলি টাকা রিসিভ হবে উত্তর তাহলে উঠাবো কিভাবে এইটা তো উঠানোর ওয়ে দেখালাম ডাইরেক্ট টাকাটা আপনার এই ব্যাংকে ঢুকবে অথবা আপনার বিকাশ ব্যাংক এ দিয়ে আপনার আসছে আসছে এই জায়গাটা একটু কনফিউশন ছিল ঠিক আছে আপনার বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করাটা একটু দেখাবেন প্লিজ আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ওই অ্যাড অ্যাকাউন্টে দিলাম না অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আর কি বিকাশ সিলেক্ট করলেই হয়ে যাবে একটু প্র্যাকটিক্যালি দেখান না আপনি প্লিজ স্যার আপনি আপনি বিকাশে যাবেন বিকাশ অ্যাপ আছে না বিকাশ অ্যাপে গিয়ে জাস্ট ওইখানে অপশনই আছে অ্যাড এ কার্ড ওই gente কি আপনি ऍड করে নিতে পারবেন ভাই এখন বলা জানা ছিল না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি করে গেলেন বিকাশে অপশন আছে যে আপনি যদি নাম এনআইডি কার্ড এগুলো যদি সব सेम থাকে আপনি বিকাশে এরে কাট করে দিতে পারবে তারপর আপনি যত খুশি gente টাকা উত্তোলন করেন কোন সমস্যা নেই ওকে জি 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 এখানে কি থেকে আহ যে টাকা আমাদের টাকাটা যে account এ নেব bank account এ জি এখানে কাজ করার পর যে দিন কাজ হবে সেই দিনের টাকা সেই দিনে কি ব্যাংকে চলে আসবে না না আপনার আপনার আমি আগেও বলেছি যে আপনি যে পর্যন্ত এটা মনে হয় আমি clear করতে পারিনি আপনি যদি withdrawal দেন কথাটা বলতে আমি ভুলে গেছি আপনার কিন্তু fiber এ account জমা হবে ঠিক আছে যখন আপনি withdrawal দিবেন অরবিন্দ মিত্র ভাই আপনি একটু শেয়ার করেন তো আরেকবার আমি একটু ক্লিয়ার করে দিই হ্যাঁ যেহেতু জিজ্ঞেস করেছে না না আমি একটু স্ক্রিনটা একটু রিকোয়েস্টটা দিই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দেন যেহেতু ভাইয়া জিজ্ঞেস করেছেন আপনার কিন্তু এখানে আপনার মেক পে আউট যে পে আউট মেথডে এখানে তো জিরো টাকা আছে তখন আর কি আপনার টাকা আসবে যে আপনি কত টাকা আপনি এখান থেকে এখানে মনে করেন একশো ডলার আসলো ঠিক আছে একশো ডলার কিন্তু আপনার কার্ডে আসে নেই আপনার এই অ্যাকাউন্টে আছে তারপরে মেক পে আউট মেথডস গিয়ে এখানে সিলেক্ট করে দিবেন আপনি কত টাকা আর কি নিতে চাচ্ছেন এবং এখান থেকে যদি ডিলেট করতে চান এখান থেকে ডিলেট করে নিতে পারবেন এখানে ক্লিক করে এখানে মনে করেন আপনার এখানে একশো ডলার আছে এটা জাস্ট আপনি সিলেক্ট করে এই একশো ডলার এখান থেকে নিয়ে নেবেন ওকে ভাইয়া ওকে অরবিন্দ মিত্র ভাই আমি কেটে দিচ্ছি আবার হ্যাঁ মেয়ের আবাসন ভাই আপনাকে আমি আনমিট করেছি বলছিলাম যে এই যে আমরা যখন পেমেন্ট পাবো এটা তো ডলারে পাবো তো আমাদের এই অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে কি টাকাটা ডলার এসে জমা হবে নাকি টাকা 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 আমরা যখন ওই যে আপনার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের জন্য যখন পেমেন্ট করব পেমেন্ট মেথডে আমাদের শেখাইছিল তখন কি আমরা যখন ডলার মানে কম্পিউটারে ডলারের পরিমাণ দিয়ে দিলে কি অ্যাকাউন্ট থেকে ওটা কেটে নেবে শুনেন আমরা যখন ফেসবুক বা করব আমাদের কিন্তু অলওয়েজ এই ডুয়াল কারেন্সি কার্ড হবে ধরেন ডুয়াল কারেন্সি কার্ড কিন্তু দুই রকম কোম্পানি দেয় একটা ইবিএল দেয় আর একটা মনে হয় ডাচ বাংলা ব্যাংক দেয় নাকি আমার শিওর না কিন্তু বেশিরভাগই ইবিএলটা দেয় ঠিক আছে এখন ওনারা যে ডুয়েল কারেন্সি কার্ড থাকে তো এখানে ধরেন আপনার এই এক হাজার ডলার আপনি ভরে রেখেছেন কিভাবে এক হাজার ডলার ভরেন আমি আপনি তো সবাই জানেন তো এক হাজার ডলার আপনার কার্ডে আছে ওই ডলারটে আপনি এই ওটাতে বুস্ট করলেন ঠিক আছে আমাদের ফোনে যেমন বিকাশে টাকা থাকে আমরা বিকাশ থেকে যেমন বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল দিতে পারি সেরকম ওই কার্ডে টাকা থাকলে আমরা ফেসবুকে হ্যাঁ 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 আচ্ছা ভাই আরটা জিনিস হচ্ছে কি যে আমার তো ফাইবার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে তো এখন কি আমি ডিসক্রিপশন বা আমার কোনো পিকচার চেঞ্জ করতে পারবো জি আপনি যখন খুশি আপনি সবই চেঞ্জ করতে পারবেন এখন তো ওনাদের ইমেল পাঠানো হয়েছে এখন চেঞ্জ করলে আইডি ভেরিফিকেশন কোনো প্রবলেম হবে না না গিগের সমস্যা নাই তো গিগে আপনি যা খুশি করেন আচ্ছা না গিক তো এখন পাবলিশই মানে আমি গিক পাবলিশ করেছিলাম কিন্তু ভ্যানিশ হয়ে গেছে মানে আমার প্রোফাইলে শো না তো আমি বললাম তো আপনার ওই ডেসক্রিপশনের সমস্যা নেই ডেসক্রিপশন যত চেঞ্জ করেন আপনার নাম আর অন্য চেঞ্জ না করলেই হবে আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ ভাইয়া মোহাম্মদ মহিউদ্দিন ভাইয়া বলেন ভালো আছেন স্যার জি ভালো আমাকে এক মিনিট সময় দিয়ে আমি ওই ফাইবার অ্যাকাউন্টে পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা আছে একটু কাইন্ডলি দেখবেন যে কোনো সমস্যা আছে জি আপনি দেন আপনি দেন জি জি করেন আনোয়ারুল ইসলাম বলছেন শুনতে পারছি না আমার কথা শুনতে না আপনি ভাইয়া ইসলাম আপনি স্ক্রিনটা আমার কথা কি শুনতে পাচ্ছেন না নাকি ভাইয়ার কথা শুনতে পাচ্ছেন না ও কারেন্সি কার্ড কিভাবে নিবেন আমার কথা কি কম শুনতে পাচ্ছেন ভাইয়া আমার কথা কি কম শোনা যাচ্ছে আহ মোহাম্মদ মঈদ্দিন ভাই আমার কথা কি কম শোনা যাচ্ছে তো শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমার কথা কি কম আসছে সাউন্ড কম এটা আগে বলবেন না আগে না বললে আমি কিভাবে বুঝবো সাউন্ড কম নাকি বেশি আমার কথা শুনতে পাচ্ছেন জি আপনার কথা আমি শুনতে পাচ্ছি আমি আমার অ্যাকাউন্টটা শেয়ার করে দিয়েছি একটু কাইন্ডলি দেখবেন জি সুইচ টু সেলিং এ যান সুইচ টু সেলিং এ যান আচ্ছা এখানে সুইচ টু যে অটোমেটিক্যালি থাকবে না একবার দিয়ে দিলে না না এরকম থাকবে না সুইচ টু সেলিং এ যান জি সুইচ টু সেলিং এ যান তো তৌফিক আহমেদ কি দিয়েছে ইন অর্ডার টু অর্ডারে পেমেন্ট কার্ড একশো ডলার যে উনি লিখেছেন যে সিক্স মান্থে একশো ডলার নিতে হবে ইন অর্ডার টু রিসিভ এ পেমেন্ট অ্যাটলিস্ট একশো ডলার ওই এটা আমি একটু আগে দেখেছি ভাইয়া কিন্তু আমি তো একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয় বলতে পারি না তবে ভাইয়া যেটা বলে বললেন ওইটা আমি দেখেছি একটু আগেই দেখেছি যে যে আপনার অ্যাটলিস্ট একশো ডলার বা ইকুই ব্যালেন্ট ছয় মাসের মধ্যে থাকতে হবে আমি ইউটিউবে ফেসবুকে বলি গুগলে আমি এখনই দেখলাম কিন্তু এটা আমার হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে বলতে হবে আপনাকে ঠিক আছে তফিক ভাইয়া তফিক ভাইয়া ফাইবার কি অন্য কোন প্ল্যাটফর্ম শেয়ার হ্যাঁ আপনি দেখান ভাইয়া দেখান ফাইবার কি অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে জি ফেসবুক ও ভালো কথা হিমাদ্রি ভাইয়া আমাকে আমার এক স্টুডেন্ট বলেছে উনি ফেসবুকে আর কি দিয়েছিলেন ফাইবার একটা ফাইবারের অ্যাকাউন্ট ওনার ফেসবুকে পেজ ব্যান খেয়ে গেছে তো আমরা চেষ্টা করব যে অন্যান্য ফেক অ্যাকাউন্ট দিয়ে আর কি নিজেদের ফাইবারের ফাইবার গিয়ে প্রমোট করার চেষ্টা করব নিজেদের অরিজিনাল ফাইবার অ্যাকাউন্টটা নিজেদের মানে ডাইরেক্ট দেওয়ার না দেওয়ার চেষ্টা করব চেষ্টা করতে পারি ঠিক আছে এই ভাইয়া আপনি দেন আর্নিং দেন

ঠিক আছে আমি আপনি রিকোয়েস্ট দিচ্ছি তো ঠিক আছে আমি দেখি তৌফিক ভাই কি বলতে চাচ্ছেন হ্যাঁ আপনাকে আনমিট করেছি তৌফিক ভাই স্যার আমরা শুনি যে কাস্টমার সাথে ইমেল শেয়ার করা যাবে না ফেসবুক আইডি শেয়ার করা যাবে না এইসব শেয়ার করা মানে যাবে না এগুলো কতটুকু সত্যি ফোন নাম্বার শেয়ার করা যাবে না এগুলো কতটুকু সত্যি আপনি আপনার ইমেলটা আপনি কেন দিলেন আপনি আপনার অরিজিনালটা না দিয়ে অন্যটা ইমেল দিবেন ফেকারমন্ত অনেকগুলোই করবেন নিজের অরিজিনাল ইমেলটা না রেখে আপনি একটা আপনার বিজনেসের জন্য আপনি আলাদা একটা মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিলেন আলাদা একটা ইমেল দিলেন ইমেল করলেন আলাদা একটা করলেন আলাদা একটা সবকিছু সব কিছু করলেন আমি যে আমার টেস্টটা করেছি ঠিক আছে ফারাদ হাসলাম বলছি তো আমরা যে আমি যেটা পেস করেছি ওইখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটা আমার সম্পূর্ণ নতুন মোবাইল নাম্বার সুতরাং কাস্টমার আমার নিজের পার্সোনাল স্পেসে প্রবলেম করবে তো আমরা চেষ্টা করব আমাদের নিজের পার্সোনাল স্পেসটা পার্সোনাল রাখতে ঠিক আছে তাসিক আহমেদ ভাইয়া আমি কি বুঝাতে পেরেছি আপনি তো মিউট মিউট করে গেলেন এবং তাসিক আহমেদ ভাইয়া ফাইবারে আপনার মোবাইল নাম্বার আমি কিন্তু কোন ফাইবারে আমার শুনেন ফাইবার অ্যাকাউন্টের সময় আপনার যে মোবাইল নাম্বার এটা কিন্তু ফাইবার ছাড়া ব্যতীত অন্য কেউ দেখতে পারে না আমি আবার আনমিউট করেছি ফাইবার ছাড়া অন্য কেউ আপনার অ্যাকাউন্ট মোবাইল নাম্বার দেখতে পারে না যদি আপনি ডেসক্রিপশনে দিতে চান এটা আপনার খুশি আমি কিন্তু কাউকে ওভাবে বলি নাই যে আপনার মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেন আমি কি বলেছি আপনি আমি একই কথাই বললাম আপনি আলাদা একটা মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার ইয়ে করে ওইটা দিতে পারেন আপনাকে পাওয়া গেলেই হলো আমি কি বুঝতে পেরেছি তাশিক আহমেদ ভাইয়া জি স্যার ওকে মোহাম্মদ মহিউদ্দিন ভাইয়া আপনার ঠিক আছে ওকে

ফরাদ হোসেন ভাইয়া বললো যে আগের ক্লাসগুলো মিস করেছি ক্লাস গুলো নিতে পারেনি এখন কি ক্লাস রেকর্ডগুলো পাবো কোনো মাধ্যম আছে কি আপনাদের সকল ক্লাসগুলো কিন্তু এই আপনাদের গ্রুপে আছে এবং আপনারা ক্লিক করলে কিন্তু পাবেন ফরাদ ভাইয়া ফরাদ হোসেন না ফরাদ হোসেন ফরাদ হোসেন আপনি কি আপনারা কি অ্যালমিট করেছেন আপনি একটু ইয়ে করেন

যে ম্যাডাম যে আছেন ঠিক আছে ম্যাডামের ক্লাস সব করতে পেরেছেন তাহলে ম্যাডামের ক্লাস গুলো শেষ আমার যে আইডি আছে না আমার আইডিতে ক্লিক করবেন গ্রুপে তো আসলেন এসে আমার আইডিতে ক্লিক করবেন ওকে তাহলে আমি এ পর্যন্ত যা যা আপনাদের গ্রুপে পোস্ট করেছি এগুলো সব দেখতে পারবেন ওকে 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 তো আমি এখানে ভিডিও পোস্ট করে থাকি যা পোস্ট করে থাকি কিছু কিছু দেখবেন যে ছবি নাই এগুলো এটা আপনার এই পেজের জন্য ছবিটা আসে নাই তো একটু দেখে নিতে হবে যে কখন ক্লাস দিয়েছি কখন ভিডিও দিয়েছি জাস্ট এইটুকু দেখবেন আমার জানা মতে আপনাদের কোনো ভিডিও নষ্ট হয়নি ঠিক আছে ওকে স্যার ওকে আপনার আনসার পেয়েছেন ওকে থ্যাংক ইউ স্যার ইউ আর মোস্ট ওয়েলকাম হ্যাঁ عبدصبুর বলেন عبدصبুর বলেন আপনাকে আনমিউট করেছি ঠিক আছে উনি আনমিউট করতে থাকুক আমরা আরেকজনকে যাই হ্যালো ও হ্যাঁ বলেন আমি বলতেছি এখানে তো পাইনিয়ার অ্যাকাউন্টটা করা হলো বা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যাবে পেপাল অ্যাকাউন্ট কি করা যাবে বা আমাদেরকে এটা শিখাবেন আমি একটু আগে আমি যে স্লাইডটা দেখালাম ওহ এখানে সুন্দর মত আমি একটা কথা লিখে দিয়েছি না না আমি আসলে দেখি নাই তো আমি পেপাল অ্যাকাউন্ট কোরাটা দিয়ে আমি এখানে কি লিখেছি পেপাল বাংলাদেশে অ্যাভেইলেবল নয় ও আচ্ছা আচ্ছা না আমি প্রথমে ছিলাম না আমি একটু দেরিতে ঢুকেছি এজন্য হ্যাঁ আপনি প্রথম আপনি আবার ভিডিওটা দেখুন আপনার সকল কনফিউশন আমি আগে থেকে দূর করে রেখেছি ওকে ওকে ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওকে মোস্ট ওয়েলকাম

আনোয়ারুল ইসলাম আনোয়ারুল ইসলাম সবাই আমার কথা শুনতে পাচ্ছেন পাচ্ছে ঠিক আছে বলেন বলেন আয়শা কই গেলেন হ্যাঁ স্যার ওই আমার লিঙ্কিং অ্যাকাউন্টটা একটু দেখছেন যদি ভালো হয় ঠিক আছে তাহলে একটু ওয়েট করেন স্বপ্নীল ভাইয়ার প্রশ্নটা নিয়ে নেই

হ্যাঁ আপনি ইয়ে করেন কি সমস্যা হয়েছে বুঝলাম না হ্যাঁ আপনি করবেন ভেরিফাই বাই কল আসবে আপনার কল আসবে কল দেন ও এটা চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা পরে আপনার আসবেন চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা পরে আপনি আপু অপিল ভাইয়া আপনি যে ইয়ে করেন আপনি করেন করেন আপনি কথা ইয়ে চব্বিশ ঘন্টা পরে আবার চেষ্টা করবেন আমার যদি কথা শুনে থাকেন চব্বিশ ঘন্টা পরে আপনি আবার করেন আনমিউট দেন আপনি চব্বিশ ঘন্টা পরে করতে পারবেন ঠিক আছে আমি আবার দিচ্ছি দাঁড়ান চব্বিশ ঘন্টা পরে আপনি আবার চেষ্টা চেষ্টা করেন করতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আয়েশা আপু আপনাকে আমি আনমিউড করেছি আপনারটা দেন দিল রোবা আপু আপনারটা পরে দিব আপনারটা দেখে দিব আয়শা আপু আপনাকে আনমিউড করেছি আপনার স্ক্রিনটা দেন

কিন্তু পিসিতে তো আপনার সমস্যার সমাধান হবে না তো স্যার কি করতে হবে আপনার মোবাইল দিয়ে করতে হবে মোবাইল দিয়ে লগইন করবেন আচ্ছা তাহলে মোবাইল তে ঠিক আছে ঠিক আছে আপনি ঠিক আছে সমস্যা নেই আপনি ইয়া করেন সাইন ইন দেন এখান থেকে প্রথমে স্ক্যান করে পরে মোবাইলে আবার বলবে আপনার এই আইডি কার্ড স্ক্যান করতে ঠিক আছে এরকম আসতেছে স্যার তাহলে আপনি এটা ভুল দিয়েছেন দাঁড়ান নাম দেখি আমার তো রিকোয়েস্ট করা লাগবে একসেপ্ট দেন এটা হলো সিক্স ওয়ান টু টু ফাইভ না এটা কি আছে আপনার এখানে দেখি তো আগে বার তো মানে ভর্তি ছিল না ফাঁকাই তো আছে ওকে তো আমরা দিব হলো রং ইমেল অ্যাড্রেস ফর

সা এটাতে না উপরে উপরে আছে ওটা হয় না এটাই তো না এই দিয়ে অ্যাকাউন্ট করি আমি এটা দিয়ে করি না ঠিক আছে এটা দেখি তাহলে হ্যাঁ ওকে আপনার অ্যাকাউন্ট ফর টেম্পোরারি স্ট্রিক ভেরিফাই র আইডেন্টিটি আপনি মোবাইল দিয়ে স্ক্যান করেন কিউআর স্ক্যানার দিয়ে আচ্ছা দিচ্ছি আপনার মোবাইলের কিউআর স্ক্যানার দিয়ে আগে এটা স্ক্যান করবেন আমি এটা বন্ধ করে দিচ্ছি কিউআর স্ক্যানার দিয়ে স্ক্যান করে আমি যেটা বললাম আপনার ওইখান লগইন করা লাগতে পারে ঠিক আছে सर अब से दीची सर मैं ये टाइप करने पड़ती सर ओपन कर पो ना किसी यार ना कॉपी ओपन ओपन ওপেনে আসছেন স্যার হ্যাঁ ওপেনে এসে আপনি ইয়ে করেন ওর মধ্যে থেকে যান আর এটা আপনি একটা কাজ করেন একটা শেপ করে সেভ করে রাখেন তাহলে পরবর্তীতে ঠিক আছে ওপেন আসছে এই গ্যাপিসি তে যে পেস্ট আসছে না এই যে ওইটা আসছে হ্যাঁ ওইখানে তারপর ক্লিক করবেন ভেরিফাই কোথায় ক্লিক করব ভেরিফাই ভেরিফাই হ্যাঁ

আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আপনি কি পারবে না ওটা অন রেখে স্ক্রিনটা শেয়ার করতে? স্যার আমার তো সমস্যা হয়ে গেছে আমি ওই অন্য আমার মোবাইল থেকে করতেছি তো এই লিংকডিংটা আমার মোবাইলে অ্যাকাউন্ট তো আর এটা হচ্ছে যে আপনার আমার হাজবেন্ড বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে ওই যে থ্রি ডটস দিয়ে আপনার ওখানে দেখেন ডেস্কটপ মোডটা অফ অন করেন। অফ করেন ডেস্কটপ মোড অফ করতে পারেন না অন করেছিলেন কেমনে আপনার মোবাইলের অপশনে মেলের ওই পাশে মোবাইলের ব্রাউজারের ডান পাশে দেখেন তিনটা ডট আছে যেটা দিয়ে ফাইল মানে ক্লিক করে দেখেন ডেস্কটপ মোড কি অন আছে নাকি অফ আছে

আমি চার এই চার মে থেকে আরসি আর কি আমি না দেখতে পারলে আসলে আপনাকে হেল্প করতে পারতেছি না মানে আমি যদি নিজে না দেখি আপনাকে আমি হেল্প করতে পারচি এখন কি করা যায় আমি এটা বুঝতেছি না এখন আমার তিনটা তিনটা ও তিনটা কাজ তিনটা জিনিস হয়ে গেছে মোবাইল দুটো আর কিছু তো বলার নাই নেক্সট ক্লাসে যেটা দিয়ে দেখবেন সেই মোবাইল দিয়ে আপনি জয়েন করবেন পিসিও থাকবে মোবাইলটাও থাকবে নাহলে কি করব আপনি বলেন না হলে আমরা বলছিলাম তো আগের ঠিক ছিল আপনার আগের মনে অন্য কোনো সমস্যা ছিল এই জন্য করতে পারেননি তো মোবাইলটা যে মোবাইলতে ঢুকবেন মোবাইল নিয়ে আর ডেটা এড করে একসাথে করে এটা নিয়ে

হ্যালো বেনি কড হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে জি জি আমি আপনার কথা বুঝিনি বলছি যে আমার তো ফাইনার অ্যাকাউন্ট আছে হ্যাঁ হলো ফাইবার সেটআপ করা হয় কিভাবে ফ이버ে কিভাবে সেটআপ করা যায় হ্যাঁ ওটা তো আমার ভিডিও আছে জি কিভাবে সেটআপ করতে দেখে দেখাইছেন আমি নেটের কারণে আমি বুঝতে পারি নাই দেখতে পারি নাই ঠিক আছে জি আমার ওখানে ফাইবার অ্যাকাউন্টটা কিভাবে সেটআপ অপটিমাইজ করবেন সেটআপ করবেন সব দেওয়া আছে আপনি আমার অ্যাকাউন্টে ঢুকবেন আপনার নিজের অ্যাকাউন্টে ঢুকে ওটা কিভাবে সেলার অ্যাকাউন্ট করবেন ওটা করা আছে না সেটাই এখন বলছে পাইনরের যে ইটা পেওনিয়ার পেওনিয়ারের যে অ্যাকাউন্ট আমি করছি ওই অ্যাকাউন্টের ই দিতে হবে না কি ওই সেলার ওখানে

ফাইবার বায়ার যদি টাকা দেয় ওইটা আপনার ফাইবারের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে আপনি যদি টাকা চান আপনি যদি হাতে টাকা চান তখন আর কি ওইখান থেকে জমা হবে আসবে ফাইবারে টাকা প্রচুর রাখা যায় হ্যাঁ কিন্তু আমি বলছি যে আমার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আসবে এটাই তো আজকে দেখালাম আপনি পেউনিয়ারে রাখলেন পেউনিয়ারের সাথে ব্যাংকের কানেকশন করে দিলেন তারপরে আপনি যখন বলে দিবেন যে আমার এখন টাকাটা দাও ও দিয়ে দিবে আপনি আমাদের এখানে কারোই যেহেতু টাকা নেই টাকা থাকলে আপনাকে এটা দেখাতাম যে দশ ডলার কেমনে নেওয়া যায় একশো ডলার কেমনে লাগা যায় এরকম তো এত বড় দেখা নেই ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে দেখি যদি না হ্যাঁ না বুঝলে আপনি আমাকে বলবেন যে আমি উইথড্র করতে চাই আমার উইথড্র করাটার ইয়েটা দেখায় দেন সেটা আমি দেখিয়ে দিতে পারব ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ হ্যাঁ মালিয়া যে বললেন যে আপনি যদি অ্যাকাউন্ট ক্লোজ করে দেন তাহলে আপনার দিন দিন অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে মানে ডিলেট হয়ে যাবে ওকে মালিয়া আর একবারই নেই আমি না হলে আপনারটা দেখে দিতাম আপনি দেন আপনার আপনাকে আনমিউট করেছি যদি পারি আমাদের একবারেই সময় নেই দিল্লুবা 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 আপনাকে আনমিউট করেছি আমি আনমিউট করেছি দিলরুবা আপনাকে আমি আনমিউট করেছি দিলরুবা আপু আপনাকে আমি আনমিউট করেছি আপনাকে তো ক্লিক করতে হবে দিলরুবা আপু কোন রকম রেসপন্স করছেন না ওনার লিঙ্ক ইন আইটি দেখতে বললেন জি স্যার জি আপনি তাহলে তাড়াতাড়ি দেন আপনারা কি দেখতে হবে তাড়াতাড়ি বলেন আমার মাত্র 5 মিনিট বাকি আছে

কিভাবে শেয়ার করবো ক্লিক করেন শেয়ার আসেনি আপু রুবা ঠিক আছে দেখান কি দেখাবেন আমার মাত্র দুই মিনিট বাকি আছে তাড়াতাড়ি দেখান না হলে আমি টাইম থাকলে আমি টাইম দেই আপনি লিঙ্কডিন এর অ্যাপ এখানেও নিয়েছেন লিঙ্কডিন এর উইন্ডোজ এর অ্যাপ লাগে না একবারই টাইম নেই আমার এখন अपना मैं रिक्वेस्ट दी थी आपको अपने एक्सेप्ट करना है नहीं लिंक्डइन लेकिन হ্যাঁ লিঙ্গিন দেখেনি হ্যাঁ ইমেল লেখেন আপনি এখানে এটার সাথে কানেক্ট করে দিচ্ছেন আপনার ওই যে ওই একই কাজ এই এখানে ভেরিফাই করে আপনার মোবাইলের মোবাইলের সাথে করবেন ও ও এটা আবার কি দিয়েছে আপনি তো করেছেন নাকি ভেরিফাই গভর্নমেন্ট আইডিড এখন আপনার এই যে ওই মোবাইলের যে মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করবেন কিউআর কোড স্ক্যানার ঠিক আছে আপু কি লোল গেমার ভাইয়া এটা কি করলেন এগুলো সব ঠিক করেন ভাইয়া যে আছে যে আপু শুনতে পারছেন মেয়ের দিলরুবা দিলরুবা রুবা আছে রুবাপু রুবাপু আপনাকে আমি আপনার করে শুনতে পারছেন আপনি ওই ইসে ঢুকবেন মোবাইলে কিউআর কোড স্ক্যানার আছে কিউআর কোড স্ক্যানার দিয়ে এটা স্ক্যান করবেন মোবাইলে ডেস্কটপ মোডটা অফ করবেন তাহলেই আপনার এই এনআইডি কার্ড স্মার্ট এনআইডি কার্ড যেটা আছে এটা স্ক্যান করতে বলবে আপনি জাস্ট ক্লিক করবেন আপনি নিজে পারবেন ঠিক আছে আপু আপনি পারবেন এটা আপনার মোবাইলে কিউআর কোড স্ক্যানার নামে একটি অ্যাপ আছে এটা ডাউনলোড করবেন তাহলেই হবে মোবাইলে কিউআর কোড নামক ইয়া আছে না হলে আপনি আপু আমাকে মেসেজ করেন আমি বলে দিতে পারবো এখন আর টাইম নেই একবারই সময় নেই আপনি আমার মেসেজ দিন আমি বুঝিয়ে দিব আপনাকে যে মোবাইলে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে কিউআর স্ক্যান আর কোড নামে অ্যাপ আছে ঠিক আছে এই অ্যাপটা দিয়ে এই কোডটা যে কোডটা যে আছে কোডটা স্ক্যান করবেন এটা হ্যাঁ এটা তারপরে বলবে যে ইওর অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড পরে জাস্ট ক্লোজ করে আগায় যাবেন ঠিক আছে আপু জি স্যার ওকে সবাই ভালো থাকবেন আমি আরো সময় দিতে পারলে আরো সময় দিতাম এখন আমার সময় নেই একবারই দুই ঘন্টা হয়ে গিয়েছে আপনি আরো আগে আসলে মানে আমি তো আজকে সরা পঁয়তাল্লিশে এসে আর কি হেল্প করছি আমি যখনই পারি হেল্প করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আদাব আমি তাহলে আজকে জন্য ক্লাসটা বন্ধ করে দিচ্ছি